এখানে আছে লুচি, লুচির সাথে স্পাইসি চিকেন লেগ কারি আর প্লেন বাসমতি রাইস, সাথে আছে স্পাইসি এগ কারি, আর এখানে রয়েছে পোলাও এর সাথে মটন কারি। দারুন, সবকিছু কি একদম জমে যাবে আজকে খাবারটা, তাই আমি আর কি ভাবলাম পানিশমেন্টটা দেবো না, তো বলছে না পানিশমেন্ট দিতেই হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে, তো ওই পানিশমেন্ট আর কি দিলাম, মানে দেবো আর কি। শুরু করার আগে বলে দেবো আমাদের নেক্সট চ্যানেল গুলো যেতে ভুলো না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, ওখানেও প্রচুর ভিডিও আসছে। তাহলে এবার কাউন্টিং করি, তো ফার্স্ট রাউন্ড লুচি দিয়ে স্টার্ট করব। তো কাউন্টিং করছি, করো 3 2 1 স্টার্ট। সঙ্গে সঙ্গে আর কি স্টার্ট করে দেবো। স্পাইসি প্লাস অয়েল, কারো যদি এক্সট্রা গ্রেভি থাকে না খেলেও চলবে। ফার্স্ট রাউন্ডে হারিয়েছি, তো আমি মুখটা ফ্রেশ হয়নি, তারপর পানিশ নিয়ে ফিরছি। তো বন্ধুরা, তো খাওয়ার প্লেটটা খাওয়া কমপ্লিট হলো, এবার পানিশ। তো তুমি নাও নোটে শাক, তাকে ভালো একটা নোটে শাক খাওয়াচ্ছে। গাছ থেকে আঙুল ফলে এনেছি, কচি কচি টক। এই বছর একটা পাতা নিলাম, একটা পাতা নোটে
শাক নয়, তুমি ভুল করছো। কলমি শাক আমি লোটে শাক বলেছি, যেটা বলেছি সেটাই নিতে হবে। এটা কলমি শাকটা ভালো ছিল। কেজি কিন্তু কেজি আর একটা হুম আর আও না, এটা পানি ছিট হচ্ছে গন্ধ পড়া। এত ভালো পাওয়ার পর মুখটাই খারাপ হয়ে গেল। তো এবার সেকেন্ড রাউন্ডে যাব। হ্যাঁ সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেন্ট হয়ে গেছে বাসমতি রাইসের সাথে এক কাঁচা কাপ। তাহলে দিলে নো বাদে না কাউন্টিং করছি। আচ্ছা 3 2 1 স্টার্ট। সে সব রান্নাগুলোই দারুণ দারুণ ছিল। আমি কিন্তু ডিম কারিটা দিয়ে ভাতটাই কিন্তু হারিয়েছি। তাহলে পানিশমেন্ট নিয়ে আসো, তুমি কিন্তু পানিশমেন্ট নেবে আঙুরটা, ভালো জিনিস খাওয়াচ্ছি তো। আমি তো বললাম ভালো জিনিস খাওয়াচ্ছি, আঙুর বলে কথা, তুমি একটা না এটা নেবে সেটাই ভালো। আঙুর খাওয়া খুব ভালো। তেঁতুলের থেকে টক বেশি? না তেঁতুলের থেকে টক না, টক আছে যাবে। তবে আমি খেতে পারবো না অনেকটাই। আমাদের গাছের আঙুর দুটো করে দানা থাকে, দানাগুলো পটপট করে উঠলো তো। না এটা সরিয়ে দাও। আর সেটা কিরাম ছিল? মুখটা পুরো টক হয়, কাঁচা আঙুর প্রচন্ড টক হয়, আমি খেতে পারি না। দাঁতটা স্পিস করছে এবার। হ্যাঁ এবারে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আমি আগে তুলে নেবো নাকি ভাবছি? না কাউন্টিং করবো, আমি সেকেন্ড রাউন্ডটা হেরে গেলাম। আচ্ছা 3 2 1 স্টার্ট। আগে থেকে আঙুল করে দিয়েছে, আগে তো ভালো, তারপরে না কমাতে রাখি।
সুন্দরকে দেখাতে পারছি না তার উপর জন্য। খুব দারুণ সিদ্ধ হয়েছে। এই হচ্ছে এটা চাপের মাংস বলে, দারুণ হয়েছে। তো আজকে দুটো রাউন্ড আমি জিতলাম ও একটা রাউন্ড। তো পানিশমেন্ট নিয়ে ফিরছি বন্ধুরা। তো বন্ধুরা এক পিস জাগিয়ে রেখে দিয়েছে, পানিশমেন্টের পর খাবে বসে বসে। এবারে কলমি শাক তো খেতে পারি, তোমার জন্যই দুটো শাক। ডাক্তার বলছে আমাকে শাক খেতে বেশি করে, তো এই তো শাক কাটছি তো, তাই তো এত শাক কাটছি। ডাক্তারের কথা রাখছি কিন্তু বন্ধুরা পানিশমেন্ট কমপ্লিট। তো এবার ও ধীরে সুস্থে খাবে আর আমি ভিডিওটা শেষ করবো। এবার এগুলো আছে, শসাটা আছে, খাই। তো বন্ধুদের বলছি আজকে খাবার গুলো কেমন ছিল আর মেনু কেমন ছিল জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি থাকবেন। টাটা।